আপনি সালাতে যখন দাঁড়াচ্ছেন, আমাদের সমাজে জায়নামাজের দোয়া নামে একটা দোয়া বের করা হয়েছে। হ্যাঁ, জায়নামাজের দোয়া মানে তার বলা হয় এটা হল জায়নামাজ পাক করার দোয়া। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজকে পাক করার দোয়া। জায়নামাজ যদি না পাক থাকে, এই দোয়া দিয়ে কি পাক হয়ে যাবে? তাহলে অবশ্যই তো আপনাকে পাক করে নিতে হবে, পানি দিয়ে ধুয়ে হোক যেমনি হোক এটা পাক করে নিতে হবে। এই দোয়াটা সহি মুসলিমে দুটো পরস্পর দুটো হাদিসে এসেছে। একটি হাদিসে বলা হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা কামা ইলা সালাতি কানা ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। নবী সাল্লাম যখন সালাতে দাঁড়াতেন তখন বলতেন ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তার এই হাদিসে বোঝা যাচ্ছে যে সালাতে দাঁড়ালে তাকবীরের আগেই এটা বলে ফেলতেন। এরপরই হাদিসটা বিস্তারিত করে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে ওয়াজ্জাহাতু বলতেন। তাহলে দুটো বর্ণনা যদি আমরা একত্রিত করি তাহলে অর্থটা কি দাঁড়ায়? যে আপনি এটা সানা হিসাবে, সানা তো অনেকগুলো আছে, সুবহানাক আল্লাহুম্মাও আছে, আল্লাহ বাইত বানিও আছে, সুবহানাল আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো অনেকবার করে বলা এটাও আছে, ওয়াজ্জাহাতু এটাও আছে। তাহলে দুই হাদিসের সমন্বয় করলে নির্যাসটা হয় যে এটা আমরা কোথায় পড়ব, বলুন না কখন করব? সানা হিসাবে আল্লাহ আকবার বলার পর আমরা এটা করব। এরপরে আপনি নিয়ত করবেন, নিয়ত কিন্তু অবশ্যই করতেই হবে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত আপনাকে অবশ্যই করতে হবে, তবে অবশ্যই বলা যাবে না। কথা বুঝলেন না? বুঝলেন না? অবশ্যই করতে হবে, অবশ্যই বলা যাবে না। মানে কি? নিয়তটার কাজ হচ্ছে কলবের কাজ, এটা মুখের কাজ নয়। আমার কথা বুঝতে পেরেছেন? কলবের কাজ, কলম নিয়ত করবে, অন্তর নিয়ত করবে, মনের মধ্যে সংকল্প আঁটবে, মুখে কিছুই বলতে পারবে না। আমাদের দেশে দেখবেন নিয়তের একটা বিশাল বড় ফিরিস্তি টানা হয়েছে। সালাতের জন্য পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের একরকম নিয়ত, প্রত্যেক সুন্নাতের জন্য আলাদা আলাদা নিয়ত, প্রত্যেক নফলের জন্য আলাদা আলাদা নিয়ত। তো এইভাবে প্রত্যেকটা ইবাদতের পিছনে নিয়ত জড়িয়ে দিয়েছে। মানুষকে জিজ্ঞেস করলে বলে কি সালাত পড়েন না ভাই? আরে কি সালাত পড়ি, নিয়তই মুখস্থ হয় নাই, নিয়তই মুখস্থ হয় নাই, সালাত কখন পড়ব? তো কোন একটা আল্লাহর বান্দা বলেছিলেন যারা এই নিয়তগুলো বানিয়েছে আল্লাহ ওনারে মনে আগে মৃত্যু দিয়ে ভালোই করছে, বেঁচে থাকলে জানো কত নিয়ত বানাইতো তো আল্লাহই জানে। কথা বুঝতে পেরেছেন? আসলে নিয়ত মনের সংকল্প। আমরা অনেকে ইবাদত করি মুখে কোনো নিয়ত করি না, কারণ নিয়তটা মুখের কাজ নয়, এটা কার কিসের কাজ? মাহাল্লুহু আল কালব, অন্তরের কাজ। যেমন আজকে নগদ একটা উদাহরণ আপনাদেরকে দিই, আপনার যে দিনই আলোচনায় এসেছেন শোনার জন্য, ইনশাল্লাহ আমলও করবেন, এটা কি ইবাদত না ইবাদত না? কি নিয়ত করেছিলেন? মুখে কিছু বলেছিলেন যে আমি দারুত তাওহীদ কর্তৃক আয়োজিত মাহফিলে যাচ্ছি আল্লাহর উপর ভরসা করে, হ্যাঁ বক্তাদের কথা শুনবো, এরকম ভাবে মুখে কোনো কিছু বলছিলেন? বলেনি, সরাসরি চলে আসছেন, নিয়তটা অন্তরে আছে আমি কেন যাচ্ছি, শেষে খিচুড়ি বিতরণ হবে ওই জন্য আসছি, না বক্তাদের চেহারাগুলো কেমন কার কত সুন্দর এইটার জন্য আসছি, না কি বলেন কোরআন হাদিস জেনে আমল করব সেটা আপনার অন্তর বলবে। কথা বুঝতে পেরেছেন? মুখে কিছু বলা এখানে আমাদের দায়িত্ব নেই। অনেক সময় আমরা দান করি, ফকিরকে বলুন আর যাকে বলুন, দান করাটা ইবাদত না ইবাদত না? ইবাদত। কি নিয়ত করেন? একটা ফকির এসে হাত পা ধরল, ভাই আমার দুটো টাকা দেন। এখন আপনি ফকির গিয়ে বলবেন দাঁড়াও দাঁড়াও আমাকে নিয়তটা পড়ে লই, আমরা কি সেটা করি? চেয়ে দেখলাম যে দেওয়ার মতো কি না, আসলে পাওয়ার হকদার কি না, দেখলাম হকদার আছে, পকেটটা বের করে দুটো টাকা দিয়ে দিলাম, মুখ বন্ধই থাকে, কোনো নিয়ত করি না। এখন কোনো আল্লাহর বান্দা যদি বলে দাঁড়াও বাবা আমি নিয়তটা পড়ে লই, তো ফকিরও বলবে যে তো আমার কাস্টমার আরো ছুটে যাবে আপনার নিয়ত পড়তে পড়তে। কথা বুঝতে পেরেছেন? তো যা হোক, শরীয়ত যেভাবে এসেছে সেভাবেই করতে হয়।